त्रिपुरा বিশ্ববিদ্যালয়ের সামনে আগুনে ভস্মীভূত চারটি দোকান। বৃহস্পতিবার দুপুরে আচমকায় লাগে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চারটি দমকলের ইঞ্জিন। একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। এক এক করে চারটি দোকান চোখের সামনে ছাই হয়ে যায়। প্রখর রোদে আগুন নেভাতে কালগ্রাম ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। স্থানীয় মানুষের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে করে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। লম্বা গাড়ির লাইন লেগে যায় জাতীয় সড়কে। আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভানোর সময় অগ্নি নির্বাপক দপ্তরের দুই কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। ঘটনা হয়েছে যখন মানে কলটা গেছে তখন আমি তো স্টেশনের ভিতরে আসছিলাম। কইছে ইউনিভার্সিটির সামনে উল্টা দিকে মানে একটা দোকান মানে আগুনের বক্স আছে। আমরা ইমিডিয়েটলি জয়েন করি। ইমিডিয়েটলি আমি ওয়াটার ট্যান্ডার মানে সেন্ড করে দিচ্ছি। ইভেন আমি নিজে মানে নিজে আইছি। মোট কয়টা দোকান আগুন লাগছে? মোট সাতটা দোকান আগুন লাগছে। কি কি দোকান এখানে? একটা তো রেস্টুরেন্ট, আরেকটা বোধ হয় সেলুন দোকান না, আরেকটা ইলেকট্রিক দোকান, মানে প্রথম কোন দোকানটা থেকে আগুন লাগছে আপনার? কিরকম হইব ক্ষয়ক্ষতি? আগুন কি আয়ত্তে আছে এখন? কয়টা ইঞ্জিন আছে আপনার? ইঞ্জিন তো তিনটা, দুইটা ইঞ্জিন আছে, ওটা তিনটে আরেকটা রাস্তা। সামনে টিফিন বাজদা আছে, টিফিন বাজার থেকে সিলিন্ডার যে গ্যাস ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরি আছে, সেটা সিটা সেই একটা ফ্যাক্টরি সিলিন্ডার আগুন আগুন আছে। হ্যাঁ, সিলিন্ডার আগুন হচ্ছে যে সব কিছু যে ছেড়ে আসে আগুন, একটা আমরা দিয়ে ওয়াক করতে পারছি না, ঘরে মধ্যে লাগে আছে। মোট কয়টা দোকান পুরা গেছে? আপনারটা কি দোকান? মানে আপনার দোকান থেকে আগুনটা সূত্রপাত? কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আর বাকি যে দোকানগুলি আছে কী 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 দোকান? আপনার নাম? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।